ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রংবেরঙের সবাইকে স্বাগত। আজকে একদম স্মাইল দিয়ে শুরু করলাম আমি আমার ব্লগ ভিডিওটা। চলে এসেছি যথারীতি রান্নাঘরে, পুজো পাঠ সব হয়ে গেছে, ওইদিকে কাজ, ওগুলো আর কিছু শেয়ার করিনি আপনাদের সঙ্গে। তো এসেই আমি রান্নাঘরে এসে প্রথমে চা বসালাম। আজকে একটু ব্যস্ত আছি, খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা সারতে হবে। ওর বাবা গেছে পড়াতে, মেয়ের আজকে অফিস আছে, গতকালও ছিল অফিস, আজকেও অফিস আছে, তার জন্য তাড়াতাড়ি করে শাড়ি চা বসিয়ে দিয়েছি একটাতে। এই যে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রাখলাম। এবার এটাতে চালটা নিয়ে নিই। এই যে এখানে ভাত, আর এখানে মুগ ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে তিনটা আলু দিয়েছি, দুটো মাঝারি সাইজের একটা ছোট। আলুটা সেদ্ধ হোক, গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি। এখানে চাটা নামিয়েছি, এটার মধ্যে ছিল আমপান্না ছিল, এই যে আমপান্না ছিল, এই বোতলটা না পরিষ্কার করেছি, চেঞ্জ করে করে রাখি। এই তেলটা না ঢালতে হবে, এই তেলটা, তেল শিশিটা খুব নোংরা হয়েছে, এই তেল শিশিটা তো বাতিলই করে দেবো, তেল কাজটা হয়েছে বাতিলই করে দেবো, করে এটার মধ্যে ফ্রেশ তেলটা রাখবো। চাটা নিয়ে নি, হ্যাঁ এই যে কড়াইটা, কড়াইটা পুরোনো ভিডিও আছে, আপনারা দেখবেন, কড়াইটা নিয়ে একটা ভিডিও আছে। এই কড়াইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের কড়াই, আমার বিয়ে হয়েছে ধরুন এই 27+ প্রায় 28 বছর হতে যাচ্ছে বিয়ে হয়েছে, তার আগে আমার শাশুড়ি মা ব্যবহার করেছে, তাহলে চিন্তা করুন এই কড়াইটার বয়স কত। কড়াইটা খুব পাতলা হয়ে গেছে, কড়াইটা রান্না খুব তাড়াতাড়ি হয়, চটপট হয়, গ্যাসটাও কম পড়ে। মোটামুটি সব ঘরেই মানে এরকম একটা করে কড়াই আছে, তাই না? ভিডিও করার সময় অন্য কড়াইতে রান্না, কড়াই মানে অনেকগুলোই আছে, কিন্তু এই কড়াইটা না খুব চটপট হয়, খুব চটপট মানে তাড়াতাড়ি কড়াইটা গরমও হয়ে যায়, রান্না হয় খুব তাড়াতাড়ি, আবার তাড়াতাড়ি পুড়েও যায়, ভালো যেরকম আছে একটা খারাপও আছে। তো যাই হোক, এবার আমি তরকারিটা কাটুন। ডাল আলুর সাথে তো বসিয়ে দিয়েছি, আর এখানে করবো ফুলকপি আলু ভাজা, আর রাতে করবো পটল ভাজা আর বেগুন ভাজা, মোটামুটি এই দিয়েই আজকে দিনটা চালিয়ে দেবো। আর সঙ্গে কাগজি লেবু আছে, বেশ ভালোই লাগে নিরামিষ দিনে, মেয়ে তো সকালে খেয়ে চলে যাবে, তো সারাদিন আমি এক করবো, বাবা আসবে রাত্রে, ওই গরম গরম পটল ভাজবো, বেগুন ভাজবো, ডাল থাকবে, হয়ে যাবে। চায়ের কাপটা নিয়ে বসলাম, জলও খাইনি সকাল থেকে। একটা ভাত, একটা ডাল বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে চাটা ঢেলেছি, কিন্তু চাটা খাইনি। এবার চাটা তো যাবে ঠান্ডা হয়ে, তরকারিটা অর্ধেক কেটেছি, পুরো কাটা হয়নি, ফুলকপি আলুটা ভাজবো, আর লেবু আছে, লেবুটাও কাটবো, এখানে মিষ্টির জলটা আছে, এই যে লেবুটা কাটবো, আর এখানে আছে এই মিষ্টির জল আছে ভেজানো, মিষ্টির জলটা, আমি জলটা ভরে রেখেছি। চা খেয়ে নি, চা কখনো ঠান্ডা হলে ভালো লাগে না, তাই না? চাটা খেয়ে নি, একটু লিপস্টিক পরেছি, একটা শর্ট করলাম, শর্টটাতে যদি একটু হালকা করে লিপস্টিক না দেয় না কেমন যেন ঠোঁটটা সাদা সাদা লাগে, ক্যামেরাতে বিশেষ করে, ওই একটু লিপস্টিক দিয়েছি। আমার তো এই রান্না বান্না করতে করতে এই করার কি করবো, বেশি বাইরেও যাওয়া হয় না, যে বাইরে এটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। ঠিক আছে, হ্যাঁ চাটা খেয়ে নিয়ে আসছি। এখানে একটু শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আলু সেদ্ধটা মারবো, আলু সেদ্ধটা খুবই, আলু সেদ্ধটা আছে, আলু সেদ্ধ হবে, ডালও ফোড়ন দিয়ে দিই, এখানে ভাজাটাও বসে দিয়েছি, ভাজাটা হলে এই বেলায় আপাতত রান্নাটা হয়ে যাবে। রাখতে একটুখানি পটল আর একটু ভাজবো, করে রান্নাটা খেয়ে নি, হ্যাঁ খেয়ে না, হয়ে গেছে রান্না, হয়ে গেছে। এবার এসে এই ঘরে একটু বিছানাটা গোছাতে, কিছুটা গোছানো হয়ে গেছে বিছানা, এই যে বিছানাটা ঝাড়াটা হয়ে গেছে, চাদরটা ভাঁজ করবো।
চাদরটা এত বড় এত ভারী না, খুব অসুবিধা হয় কাজ করতে, অনেক বড় চাদর। হয়ে গেছে বিছানাটা গোছানো হয়ে গেছে, ঝাড়াও হয়ে গেছে। মেয়ে ওঠেনি আর ওর বাবাও এখনো আসেনি, আসলে তারপরে একবারই টিফিন করবো। বাচ্চা এই যে কম মৌসুমি লেবু কম খেয়েছে? হ্যাঁ। আমাকে এত বড় দিস না। না আমি টিফিন খাওয়া গেছে সবারই, এখন এই লেবুটা কেটেছি, লেবুটা খেয়ে নি, আমও আছে, আমটা কাটা হয়নি। এই যে মানে জল পড়ে যাবে, তুলে দেখো কাক, তো জল আছে তো কাক তুললে আবার এই যে এই দেখাচ্ছে, এবার তিনটে আম জল ভিজিয়ে রাখি আমি কাটার আগে। সব বড় বড় চওড়া চওড়া লেবুগুলো আমাকে দিয়েছে। হ্যাঁ কারণ কি আমি ছোট ছোট রাতে কত তৈরি হওয়া অফিসে যাবি তো রান্না বান্না তাদের রাতে করে হয়েই গেছে, ওর অফিস যাওয়ার জন্য হয়ে গেছে, টিফিনটা খাওয়া গেছে, এগুলো খেয়ে তারপরে স্নান করতে, স্নান করে এসে তো কোন সে খায় সব কিছু উল্টো উঠবে, আমি খাইনি এখন মুখেই দিইনি। খাও নিতি না ছোট ছোট গুলো তো মুখে লাগবে। আজকে ভিডিওটা খুব একটা বড় হবে না, ওটাই হবে। আমার বাইরের কাজও আছে, রান্না টান্না সংক্ষেপে সারলাম, বিকেলে পটলটা আর বেগুনটা ভাজবো আর ডাল আছে, আপনাকে তো আগেই বলেছি। হ্যাঁ ছাড়ুন, পাম ছেড়েছে, খেয়ে যাবে স্নান, মেঘির জলটা তো গরম হয়ে যায় তো করা যায় না। বেশি বোতল নেই, সকালে বলেছি আমি বোতল। তুমি কি করছিলে গো সকালে? আমার মাথার কাছে ঘর করছিল, আমি বললাম মা মাথার কাছে কি করছে? মাথার কাছে কি করছিলাম, ঘরটা একটু ভালো মতো পোঁছা দরকার, অন্ধকারে অন্ধকারে আন্দাজ আন্দাজ যাবে, লাইট জ্বালানো যাবে না, ওর চোখে আলো পড়বে, আওয়াজ করা যাবে না, ওর ঘুম মেতাল কীভাবে করে, কাজটা করে কীভাবে? অথচ আমি যদি একটু ঘুমানো থাকি, এদের হচ্ছে রাতে একটা দুটো অবধি পারলে এরা জেগে থাকবে, তো কালকে চারটে অবধি জেগেছিলো, এদিকে আমার তো উঠতে হবে সকালে, আমি না সকালে ঘুমোতে পারি না দুপুরে ঘুমোতে পারি, মানে সকালে বলি কি রাতে ভালো মতো ঘুম আসে না, বগর 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 বেশি বললে তখন আর ফুসফুস ফুস, তখন কিন্তু ওই ফুসফুস আওয়াজ সময় খুব কানে লাগে, ফিস 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 করে যে কথা বলে খুব কানে লাগে। ও বললেও হবে না এভাবেই চলতে, সব শুনতে পেয়েছে যেগুলো ফিস ফিস করে বলছিলাম, সব জায়গা ছিলাম, সব শুনেছি আমি জায়গা ছিলাম। তাহলে আজকে সকালে বাবন যখন বললো এমন করলে যেন তুমি শোনোইনি, কেন করলে? আমার বেশি কথা বলতে ভালো লাগে না, জায়গায় ছিলাম, আমার তো উঠতে হয় আগে, উঠবে না সময় বেলা করবে, সন্ধ্যা বেলা উঠতে হবে না, উঠবে না কি হবে দেরি করে উঠলে? আমার তো স্কুল নেই, আমার তো স্কুল নেই যে স্কুলে লেট হয়ে যাবে, একবার করতে হয় তাহলে, আমি কি স্কুলে পড়ি যে স্কুলে লেট হয়ে যাবে? ঠিক আছে দিদি, ভিডিওটা বড় হয়ে যাবে, আজকে তো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখাবে, হ্যাঁ টাটা।